হ্যালো মাই অল বিউটিফুল আর্মিজ, কেমন আছে তোমরা সবাই? ভালো আছো তো? 28 জুলাই সকাল সকাল জাংকুক লাইভ হয়ে যায়। যেমন জাংকুক বলে থাকে, যখন তার আর্মিদের মনে পড়ে খুব তখন সে লাইভে চলে আসে। সেই জন্য সকালে ঘুম আসেনি, তাই চলে এসছে লাইভে। সকালে উঠে দেখি যে 19টা চ্যাট করেছে জিমিনের সাথে জাংকুকের লাইভে। যাই হোক, কোম্পানির পুরো নজর ছিল জেকের লাইভের উপর। জিমিনের এই কমেন্টগুলো কোম্পানি ডিলিটও করে দিয়েছে। ভিডিওটাকে আমরা দুটি পার্টে দেখব। একটা হচ্ছে জাংকুক আর জিমিন তারা কী কথাবার্তা বলে সেটা, তারপরে আমরা দেখব জাংকুক আমাদের কী বললো, আর্মিদের কী বললো সেটা। ঠিক আছে তো? এটাতে সোজা হবে, এটা তোমরা বুঝতে পারবে সোজাভাবে। ওকে, লেটস স্টার্ট উইথ জেকে জিমিন কনভারসেশন। জিমিনের মেসেজ, গুড মর্নিং জাংকুকা। ও জিমিন, হোয়াটসঅ্যাপ ব্রো, কি করছো ভাই, না ঘুমিয়ে কি করছো? জিমিন বলে, আমি উঠে গেছি। জাংকুক বলছে, ও জিমিন জিমিন, তুমি জেগে আছো, তুমি ভালোই করেছো, তোমার কি ভালোভাবে ঘুম হয়েছে? আমি এবার শুয়ে পড়ব। তখন জিমিন বলে, তুমি ভালো করে ঘুমাওনি, আমি দেখছি তখন থেকে তোমাকে। ও কমেন্ট পড়ছে, কম্বল থেকে বাইরে এসো, এটা সামালতে পারবে তো? একদমই নয়। জিমিন বলে, আমার ক্ষেত্রে আমি এটা সামলাতে পারবো। তখন জেকে বলে, আমি জানি যতদূর সম্ভব জিমিন হিয়ং এটা সামনে নেবে, অনেক ফানি, হাহা। তারপর জিমিন লিখে, জলদি বাইরে এসো। তারপর জাংকু কোম্পানি নিয়ে কী সব বলছিল, আমার কি বাইরে বেরোনো উচিত, আমার কি বাইরে বেরোনো উচিত, মানে কম্বল থেকে। জেকে নিজেকে কম্বলের মধ্যে দেখছে, আমার বডি শেপটা অতটাও খারাপ নয়। তারপর জিমিন বলে, মানে তার কমেন্ট, তোমাকে দুপুর দুটোই বেরোতে হবে, তাই তোমাকে শুয়ে পড়া উচিত। আমাকে তো শুতে হবে, কিন্তু আমার এখন শুতে মন যাচ্ছে না। জিমিন, তুমি এখানে এসে একসঙ্গে থাকবে, আমার তোমার কাছে যাওয়া উচিত। কি স্নান টান করে সেখানে যাব, তুমি কি ভাবছো বলো? যদি তুমি বলো তাহলে আমি সত্যিই চলে যাব। আমার কি যাওয়া উচিত? তুমি সকালে বোর হয়ে যাও না নাকি? আমি তো সকালে অনেক বোর হয়ে যাই, আমি কি যাব বলো আমাকে, বলো। জিমিন বলে, আমি আর্মিকে দেখানোর মতন অবস্থায় নেই। জাংকুক বলে, তুমি কি ভাবছো, আমরা যেহেতু একসঙ্গে জেগে আছি তাহলে আমরা একসঙ্গে লাইভ প্রোগ্রাম করি? তখন জিমিন বলে, না, হিয়ং তোমাকে ভয় পায়, মানে হিয়ং মানে এখানে জিমিন, জিমিন জাংকুককে ভয় পায়, আমার মনে হচ্ছে তুমি আমাকে মারবে। জাংকুক, হা হা হা, না, তোমার মতলবটা কি, তোমার মতলবটা কি বলো? আমাকে ওই হিয়ং নিমের মতো দেখাও না, আমি এটা কখন করলাম? আর যদি এরকমই হয় তাহলে আমিই মার খেয়েছি। এটা ওনারা এন্টারটেনমেন্টের জন্য বলছিল, হতে পারে ওনাদের মধ্যে কিছু হয়েছে সেটা নিয়ে বলছিল, এটা আমি জানি না, এটাতে আমার কোনো আন্দাজ নেই। তুমি কি বলছো, যাব, চলো একসাথে লাইভে যাই। বলো জিমিনা, লাইভ করবে কি একসাথে? দেখো তুমি যদি সত্যি বলো আমি কিন্তু সত্যিই চলে যাব। আমি যাব কি, কি বলছো তুমি, কতবার বললো জেকে এটা, আমি যাব কি যাব না, হুম, উত্তর দাও। জিমিন বলে, তোমার প্রমোশন শেষ হয়ে যাওয়ার পরেই শুয়ে পড়ো, কিন্তু হিউ তোমার কাছে যাবে, মানে হিউ মানে জিমিন যাবে। আমার কি সত্যিই যাওয়া উচিত? জিমিন বলে, এমন মনে হচ্ছে যেন জাংকুক আমাকে ভুলে গেছে যে আমি কেমন ধরনের মানুষ। জেকে বলছে, জেকে বলে, প্রমোশন আমিও জানি না কি হবে। জেকে আবার বলে, হিউং মনে হয় লাইভ করার অবস্থায় নেই। জাংকুক বলে, যখনই আমার আর্মিদের কথা মনে পড়ে আমি লাইভ অন করে দিই। জিমিন বলছে, যদি তুমি ওই ফটোটা দেখো যেটা আমি পাঠিয়েছি তাহলে তুমি পরেই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, জেকে আর্মির কমেন্ট পড়ছে, ওয়েল জিমিনা তুমিও লাইভ করো, জিমিনি হিউং,
জাংকুকের সাথে খেলো, তখন জেকে বলছে দেখো আর্মিও বলছে, তাহলে তুমি কেন আমার সাথে লাইভ করছো না? আমিও তো সস্তার নই। তারপরে জিমিনের কমেন্টগুলো গায়েব হয়ে যায়, তখন জেকে বলে এটা কি হলো, জিমিনি হিয়ংয়ের কমেন্ট গায়েব? জিমিন বলছে হ্যাঁ এগুলোকে ডিলিট করে দিয়েছে। জাংকুক বলে দেখো উইভার্স ওই কমেন্টগুলো সেন্সার করে দিয়েছে, যেটাতে তুমি বললে যে আমি অত ইজি নই। চলো তাহলে লাইভে আমি ওখানে যাব। জিমিন বলে না সরি, ফ্যান্সদের সাথে মজা করো, আর আমি যে ফটোটা পাঠিয়েছি সেটা আগে দেখো, আর জলদি শুয়ে পড়ো আমি আসছি, বাই। তারপর জিমিন চলে যায়। দুজনে মিলে স্টাফের কাজ বাড়িয়ে দেয়। ওই স্টাফদের বেশি পয়সা দেওয়া উচিত যারা জেকের লাইভকে নজরে রাখে। যাই হোক, জেকে আর্মিদের যেগুলো বললো, জেকে আর্মিদের বলে আমি ঠিক করে শুইনি, আমাকে আবার শুতে যেতে হবে, সরি আমি সকালে ওঠার পাত্র নই, আমি আর্মিদের দেখতে চাই। কি করছো জাংকুক? জাংকুকের ফেভারিট আইসক্রিম কি? কর্ন আইসক্রিম। আর গ্রিন কালারের বিবিকি আর বুনগে আর ওকসুসু, সত্যি কথা বলতে আমি প্রথমেরটা শুনেছি, কর্ন আইসক্রিম যেটা, আমি জাংকুককে খেতেও দেখেছি অনেকবার, বাকিগুলো সম্পর্কে আমি জানি না বাবা। আমার মনে হয় আমার আখরোট বাদামের আইসক্রিম বেশি পছন্দ। তোমাদের মনে আছে কিছুদিন আগে, কিছুদিন আগে নয় আগে, আমি কিভাবে আমার কানটা ছেদ করেছিলাম? আজ আমি কানের দোকানে গেছিলাম আর সবগুলোকে আবার ছেদ করিয়েছি। আমি মিউজিক শোয়ে আবার আর্মিদেরকে দেখে খুশি হব, আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আমার মনে হয় 230 জন থাকবে, আমি যদি এটা করতে পারতাম। দাঁড়াও, এটা কি হচ্ছে, আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? না, আমি এই মাত্র কাজ শেষ করলাম, আবার লাইভ চালু করে দিলাম। তারপরে আমি আমার রাইট সাইড পছন্দ করি, তাও আমি তোমাদের লেফট সাইডটা দেখাচ্ছি। জেকে জিমিনকে বলছে যখন আমার আর্মিদের কথা মনে পড়ে, আর্মিদেরকে দেখতে চাই, তখন আমি লাইভ অন করে দিই। এসব ব্যাপারে তুমি চিন্তা করো না, দেখো আর্মিও তোমাকে বলছে, আর্মিরা বলছে জাংকুকের সাথে লাইভ করো। ও জিমিনিও, এটা কত লজ্জাজনক ব্যাপার বলো দেখি। জিমিন চলো একসাথে লাইভ করি, চলো। দেখো এটা আমার লেফট আর রাইট সাইড, আমি ডেফিনেটলি আমার রাইট সাইডটাই পছন্দ করি। আর এই যে তোমরা দাগটা দেখছো, আমার মনে হয় না এটা কোনোদিন যাবে বলে, জেখের কাঁধে একটা দাগ আছে। আমি এটার ব্যাপারে তোমাদের বলতে পারবো না, আমি এটার ব্যাপারে তখনই বলবো যখন আমি অ্যাভেল হব। তোমাদের কি মনে হয় এখানে আমাকে ট্যাটু বানাতে হবে নাকি এই দাগটাকে মুছে দিতে হবে? ও, আমি অনেক ফ্রেশ মনে করছি নিজেকে, আমি সত্যি জলদি ইঙ্কিগায়ও যেতে চাই। আমি কি ভালো করতে পারবো আমি জানি না, তবে এই শোটাতে বেশি কিছু আশা রেখো না, হালকাভাবে দেখবে, হালকা মনে দেখবে। আমি ক্যামেরার দিকেও বেশি তাকাই না। ও, ওই আর্মিরাও তো আছে যারা এখানে আসতে পারবে না, তাহলে আমাকে ক্যামেরার দিকে তাকাতে হবে। আমি অনেক দিন মিউজিক শো করিনি, সেজন্য আমার কাছে এটা একটু নতুন লাগছে। আমি জানি না, তবে আমার স্টাফরা ক্যামেরার দিকে অনেক ভালো, আমি ক্যামেরার দিকে তাকাতে অতটাও ভালো নই, আমার অত কনফিডেন্স নেই। কি, তোমার কনফিডেন্স নেই, এটা কি বলছো তুমি জাংকুক? বলছে গিয়ে দেখো, এটা শেষ নয়। জাংকুক তার কানের ফুটো দেখাচ্ছে, মানে পিয়ারসিং। তোমরা কি বলো, এই মাঝেরটা সুন্দর না? আর মীরা জাংকুককে অ্যাপস দেখাতে বলছে, তখন জেকে বলছে আমি কেন তোমাদের এখানে অ্যাপস দেখাবো, আমি তোমাদের এটা দেখাতে পারবো না। তখনই হয় যখন আমরা ফিল্ম বানাই, মানে যখন শুটিং করে, তখন আর্মিরা বলে এটাও তো ফিল্মই হচ্ছে,
হ্যাঁ এটাও শুটিং, কিন্তু এটা একটা আলাদা, এটা একটু আলাদা, কিন্তু আমি এটা নিজে করছি, তাই আমি সবকিছুই ঠিক করছি। আর আমি জলদি ফিরে আসব, যবে আমি মিউজিক শো করব রবিবার তখন আমি লাইভে আসতে পারি। বাইরের আর্মিরাও অপেক্ষা করছে, আর মিউজিক শোয়েও আর্মিরা আসবে, তাহলে আমি ওখানে লাইভ অন করে দেবো। ঠিক আছে, তোমরা কোথাও আঘাত পেও না, খুশিতে থাকো। খুশি থাকার জন্য তোমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে, তুমি এটা জানো তো। তোমাকেই এটা খুঁজতে হবে, নিজে নিজেকে হারিয়ে ফেলো না, আমি তোমার জীবনের মেন চরিত্র। ঠিক আছে, বাই। সার্চ ইওর হ্যাপিনেস, নিজের খুশিটা কোথায় কোথায় পাবে সেটা খুঁজো। আমরা এবং আইডলরা সবাই একই ভাবি, তাই না বন্ধুরা? হ্যাঁ জাঙ্কুকি, আমরাই আমাদের জীবনের মেন ক্যারেক্টার। থ্যাংকস ফর গুড উইসেস, সেম টু ইউ অ্যান্ড সেম টু ইউ আর্মি। তোমরাও খুশিতে থাকো, এনার্জেটিক থাকো। সি ইউ এগেন, টেক কেয়ার অ্যান্ড বাই।